বারবারই বলছি বা কেউ যদি আমরা দেখতে চাই নতুন কোন কোন দিক থেকে, নতুন গল্প লেখনীতে, নতুন স্ক্রিপ্টের স্টাইল? আমি যেহেতু ফিল্মের লোক, হার্ডকোর ফিল্মের লোক, আমি প্রায় গোটা 20-25 সুপার ফিল্মের লেখক, মুম্বাদা, মিঠুন্দা, জিৎ সবাই কাজ করেছিলাম, সবার সঙ্গে আমিই কাজ করেছি দাদার। তো সেই দায়িত্ব নিয়ে বলছি, শ্যুটিংটা হচ্ছে একদম সিনেম্যাটিক। আচ্ছা, টিপিক্যাল ধারাবাহিকের কোনো রকম গন্ধ নেই, মিউজিক অন্যরকম, ডিরেকশন অন্যরকম, ডান্স, ফাইট, কোরিওগ্রাফ সমস্ত কিছু রাখা হয়েছে, একটা এন্টারটেনমেন্ট কিন্তু নোবেল কজের জন্য। গাছ বাঁচান, মানুষ বাঁচবে। আমার কোনো গল্পে একচুয়াল শাশুড়ি মা দ্বন্দ্ব হয়নি, যদি হয়ে থাকে একটাই হয়তো হয়েছে, সেটা তো শুরু করেছিলাম। সেটা আমার যে কোনো, আপনি যে কোনো শো দেখবেন আমার, আমি কখনো কন্টেন্ট রিপিট করি না। আর এটা না, আপনি প্রমোদকে বুঝতে পারছেন, আমাকে কিছু বলতে হবে, আপনি বলবেন যেটা আলাদা, আমি কিছু বলবো না। সুবিধা হচ্ছে আমার, আমি নির্মাতা, আই এম দ্য প্রডিউসার, আই এম দ্য রাইটার, সো আমার অসুবিধা নেই, আর চ্যানেল আমার কথা শুনে। অসাধারণ, আপনি তো লেডি বাহুবলী হয়ে গেছে, মানে এত মন্দি অভিনয়, আমি বহুদিন পর এত মানে এভাবে আমি খুব কম দেখেছি। ওরা দুজন যেভাবে কাজ করেছে, স্পেশালি শ্রাবণী, আমি মনে আছে শ্যুট করছি, দেখি রক্ত, ও দৌড়চ্ছে, ফাইট সিকোয়েন্স, প্লিজ ওয়াচ ইট, ডোন্ট মিস, দৌড়চ্ছে, রক্তের ছাপ, কী রে, পুরো পা ফালা ফালা, তার মধ্যে কাদা, মাটি কিনে ওই জঙ্গল, ডেন্স ফরেস্ট, ওখানে কাজ করছে, আর বলার দরকার নেই। আমরাও তো রোজ দুবার করে ভিজতাম, বৃষ্টিতে কাঁপছি, থর থর করে শ্যুট করেছি। তো মার্ভেলাস, প্রত্যেকে ভালো কাজ করেছে, এবং আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে যদি ট্রেন্ড সেট হয়ে যাক, খুব ভালো হবে। এবং আমি জানি ইন্ডাস্ট্রির সবাই খুব গুণী মানুষ, তারা সবাই পারবেন দারুণ করে কাজ করতে। এটা না দেখলে মিস করবে, তাহলে বুঝবো যে ড্রয়িং রুম আমি থাকবে, আমি তাহলে কাজ করবো না। টিআরপি না হলে তো চ্যানেল তো মার্কেটিং করতে পারবে না, বন্ধ করবে, বন্ধ করবে। কিন্তু এটা যদি টিআরপি না পায় বন্ধ হয়ে যাবে, এটাও বন্ধ হয়ে যাবে। কিন্তু আফসোস, যদি এটা টিআরপি না পায়, তাহলে কোনো দর্শকের কোনো অভিযোগ না থাকে যে আমরা বারবার একঘেয়ে জিনিস দেখছি, এটা একঘেয়ে না। আপনি জাস্ট ওয়াচ ইট, মানে আপনি, আমি এগুলো বলছি, এগুলো মিলিয়ে নেবেন প্রত্যেকটা এপিসোডে।